হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই। তো আপনাদের সাথে এখন যে টিপসটি শেয়ার করব, অবশ্যই সেটা আপনাদের কাজে আসবে এবং আপনাদের ফোনের অনেক উপকারও করবে। তো টিপসটি শেয়ার করার বলে রাখি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি শুরু করি। এটা হলো সব সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনি আপনার ফোনে একটি সফটওয়্যারের মাধ্যমে ইউজ করতে পারবেন। তো সেটা খুবই সোজা একটি বিষয়, মাত্র আপনাকে একটি ছোট 2-3 MB একটি অ্যাপ আপনাকে ইউজ করতে হবে। তো চলুন আমরা দেখাচ্ছি সেটা আপনি কীভাবে করবেন। প্রথমে আপনার মোবাইলটি থেকে গুগল প্লে স্টোর দেবেন। এই দেখুন গুগল প্লে স্টোর, এটা আপনি এখানে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনি লিখবেন AWL SOCI। এই দেখুন এই যে অ্যাপটি দেখুন, এই আইকনের এই অ্যাপটি আপনি এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর দেখুন অ্যাপটি কত জনপ্রিয়, এটা 1 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। খুব খুব খুবই একটি জনপ্রিয় সাইট, মানে অ্যাপ। এবং দেখুন এখানে ইনস্টল লেখা আছে, এখান থেকে আপনি ইনস্টল দিবেন। তো এটা যদি আপনারা ইনস্টল না দিতে পারেন, আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা খুবই একটি সুন্দর অ্যাপ, দেখুন মাত্র 2 MB। এটা ব্যবহার করে আপনারা আশা করি অনেক ভালো লাগবে এবং মজা পাবেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি এবং করব। তো আমার নেটটা খুবই স্লো, তা আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা একটু আমি পুশ করে রাখি। দেখুন অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে আমাদের লেখা আছে কি ইনস্টলিং, তো এটা ইনস্টল নিশ্চয়ই, দেখুন অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ওপেন দিতে পারেন, না হয় আপনারা ইনস্টল শর্টকাট থেকে এটা ইনস্টল করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, ওপেন হওয়ার পর একটু সময় নেবে, কারণ যে কোনো অ্যাপে আমরা যদি প্রথম ওপেন করি তাহলে একটু সময় নেয়। তো অবশ্যই এটা আপনারা একটু সময় নেবে। তো এরকম কিছু অ্যাড আসবে, দেখুন এটা ফেসবুক। তো এখান থেকে যে কোনো আপনি যা যা ইউজ করতে চান এখান থেকে আপনি নিতে পারেন। অসংখ্য ওই জায়গা সবই সোশ্যাল মিডিয়া আছে, এই যে দেখুন টুইটার, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব, রেড লিঙ্ক, মেল, জিমেল, ইয়াহু, ফ্লিকার, গুগল প্লাস। তো এখানে সব কিছুই আছে, এটা আপনারা খুব সহজ ব্যবহার করতে পারেন। তো এটা আপনাকে বারবার লগ ইন করতে হবে না কিছু না। তো এটা আপনার ব্যবহার করলে আপনার মোবাইলের র্যামও অনেক অনেক বৃদ্ধি পাবে, কারণ দেখুন আমরা যদি একটা ফেসবুক অ্যাপ ইউজ করি তাহলে আমাদের ওইটা এনাইলো 20-30 MB চলে যাবে। তারপর টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, জিমেল, মেল, এগুলো, ইয়াহু, ফ্লিকার। তো এটা দিয়ে আপনারা খুব সহজে এটা ইউজ করতে পারেন, খুবই সহজে। দেখুন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, এই যে এখান থেকে আপনারা এটা চেঞ্জ করতে পারেন। এই দেখুন আমার মেইল চলে আসছে, এই দেখুন আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা এখান থেকে আপনি নিতে পারেন। আবার টিক চিহ্নগুলো যদি উঠিয়ে দেন তাহলে ওটা ওখানে থাকবে না। আমরা সম্ভবত বেশি যে সাইটগুলো ইউজ করি সেটা হলো জিমেল, ফেসবুক, ফ্লিকার, তারপর যে আপনার ইয়াহু, ইউটিউব, এইসব তো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।